আলো নেই, শৌচাগার নেই, শহরের বুকে কুপির আলোয় এই আরিক সূত্রধর পরিবারের মর্মান্তিক পরিবেশ। পরিবারের প্রধান এখন অনন্ত সূত্রধরের স্ত্রী সন্ধ্যা সূত্রধর। কাঠের প্লাঙ্কিন এবং বাঁশের বেড়া দেওয়া ভাঙাচোরা সেই ঘর জোড়াপানি নদীর ধারে। সে ঘরের এক পাশে পাঠার মাংসের দোকান, আরেক পাশে মুরগির মাংসের দোকান, তার গায়েই আবার শুটকি মাছের দোকান এবং অন্যান্য মাছের বাজার। বর্ষা হলেই নদী ফুঁসে ওঠে আর সেই সূত্রধর পরিবারের ঘরে জল প্রবেশ করে। সেই পরিবারের বিদ্যুৎ সংযোগের বন্দোবস্ত হয়েও হয়নি, কেন হয়নি তা এক রহস্যময়। সন্ধ্যা নামলেই সন্ধ্যাদেবী নিজেদের হাতে বসানো ছোট্ট কালীমায়ের ভরসায় কুপি জ্বালিয়ে ঘরে রাত কাটান, আর সন্ধ্যা নামলেই মশার কামড়ে অতিষ্ঠ হয়ে ওঠে গোটা পরিবার। এভাবে দিনের পর দিন শহরের মধ্যে কেউ বেঁচে থাকতে পারে? গোটা পরিবার একের পর এক নানা প্রতিকূলতার সঙ্গে লড়াই করে ক্লান্ত, তারা বিদ্যুৎ চান। পরিবারের সদস্য রিয়া সূত্রধর বলেন, চারদিকে মাছ মাংসের বর্জ্য তাদের ঘরের দিকে ফেলা হয়, তারা কি মানুষ নয়? প্রসঙ্গত এই বাড়িরই এক মেয়ে রাধা ওরফে ঋণী সূত্রধর মানসিক ভারসাম্যহীন অবস্থায় কলকাতার আলিপুরে উদ্ধার হয়েছে। সে মেয়ে এখন কলকাতার ঈশ্বর সংকল্প হোমে রয়েছে। কুপির আলো, মশার কামড়, বর্ষার নদীর তেজ, মাছ মাংসের বর্জ্য, সবার কতদিন নিয়ে এই সভ্য যুগে সময় অতিবাহিত করবে এই পরিবার? সন্ধ্যা সূত্রধর বলেন, তার বড় পুত্র একমাত্র রোজগার করে, তার রোজগারে কোনো মতে সংসার চলে। দুবেলার নুন ভাত জুটলেও কুপির আলো, মশার দাপাদাপি, নদীর জল, চারিদিকের বর্জ্য এবং ভাঙা শৌচাগার নিয়ে কতদিন সুস্থ থাকা যায়? নদীর জল ঢুকে যায় না বর্ষাকালে? আমার নাম সন্ধ্যা সূত্রধর। এটা কোথায় থাকেন আপনি? ঘুরি বাজার। কারেন্ট নাই? না। স্বামীর নাম কি ছিল? অনন্ত কুমার সূত্রধর। হ্যাঁ, অনন্ত কুমার সূত্রধর। স্বামী কতদিন আগে মারা গেছে? এই 4 বছর, 3.5 বছর। ঘরে আপনার কি কি কষ্ট? কারেন্ট নাই? কারেন্ট নাই, কারেন্ট নাই, ফ্যান নাই, কিছু নাই। রাতে থাকেন কি করে? উনি কষ্ট করে থাকেন। মানে হ্যারিকেন আছে নাকি? হ্যারিকেন না, কুপি জ্বালাই। রাত্রে কুপি জ্বালাই থাকেন? হ্যারিকেনও নাই? হ্যারিকেনও নাই না, কুপি জ্বালাই থাকে। আর কি কষ্ট আপনাদের? কয় ছেলে মেয়ে? এখন 4 জন আছে বাড়ি। এক মেয়ে তো হোমে। কি নাম ওর? ওর নাম ঋণী সূত্রধর। ঋণী কতদিন ধরে নিখোঁজ? ধরেন যে 3-4 বছর। আপনার কষ্ট কি কি আপনাদের ঘরে? কষ্ট মানে কি, ইয়ে নাই, ফ্যান নাই, আর কারেন্ট নাই, এই তো কষ্ট। খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া তো আছে, একটা ছেলে কাজ করে, ছোট ছেলের কাজ নাই তো। পড়াশোনা বন্ধ? কতদিন? অনেকদিন ধরে বাবা মুর্শিদাবাদ থেকে বলতো। কোন ক্লাস অবধি পড়ছে? কোনটা? ছোটটা? হ্যাঁ, ওই ছোটটা উচ্চ মাধ্যমিক, এখন কলেজে যাবে, তখনই চলে গেছে। রিয়া সূত্রধর। পড়াশোনা? পড়াশোনা বেশি না, 7 অবধি। কি সমস্যা, কোথায় থাকো তোমরা? আমরা বলতে গেলে আমরা, আমাদের বাড়িটা খুব সুন্দরই ছিল, হ্যাঁ, কিন্তু এখন এই যে এই মাছ বাজারের নোংরা বলো, এই মুরগির নোংরা বলো, এই খাসির নোংরা বলো, সব নোংরা ফেলে একবারে আবর্জনা করে ফেলছে। কারেন্ট? কারেন্টও আসতে দেন, এই যে বাবা সব করে রাখছে। কতদিন মানে রাতে কিভাবে থাকো? রাতে কুপি জ্বালায় থাকি। লন্ঠন? লন্ঠন ছিল, লন্ঠনও ভেঙে গেছে। আর খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া এই যে দাদা সোপার কাজ করে ওটাই খাই। বর্ষাকালে জল অনেক ওঠে, ঘরে ওঠে, ঘরে ওঠে। ডেঙ্গুর মশা ফসা? মশা ফসা সবই, মশারি তো আছে কিন্তু মশা ফসা সবই। এভাবে কি কষ্ট হচ্ছে তোমাদের? সবই কষ্ট। অন্য একটা বোন হোমে আছে না? একটা বোন তো হোমেই আছে, যেটা নিখোঁজ, নিখোঁজ রাধা বলে এখন নিখোঁজ হয়ে গেছে। হ্যাঁ, তোমরা কি চাও? আমি যাই, ও আসুক। ঘরে সমস্যা, কাঠ টাট সব ভেঙে আছে, মেন কথা বাবা মারা গেছে, আর সব ঘরগুলা ঠিকঠাক করবো। সাপ ব্যাঙ ঢোকে না? অবশ্য ওগুলার ভয় নাই, পূজা পাল করে ওগুলার ভয় নাই, কিন্তু ওই যে এগুলা সমস্যা দাঁড়াচ্ছে। দাদা একা কাজ করতেছে না, জলের সমস্যা তো আছে। জল বাড়বে তো বৃষ্টি হলে? হ্যাঁ, বৃষ্টি হলে তো জল বাড়বে। তার জন্য যে আজকেও কাঠের লোকের সাথে কথা বললাম যে আসতে পারি একটু ভালো হয়, দাদা
কাজ করাবে, আপনি দেখা করেন। কিন্তু দাদাও তো কি করবে, কি নাম দাদার? অশোক। কিন্তু কুপি জ্বালায় কেউ থাকে নাকি? না, থাকতে কষ্ট হয়, কি করব, থাকতে হবে। আর বাকি বোনগুলা? বাকি বোনগুলা বর্তির এখানে বিয়ে হয়ে গেছে, আর আরেকজন তো পালায় চলে গেছে, আর আরেকজন আরেকজন হলে ওইখানে কাজ করে, ওখানেই থাকে, এক আত্মীয়র বাড়ি ওখানটাই থাকে, ওখানটাই মানে। হ্যাঁ, আমি একা আছি বর্তমানে, আর মা আর ভাই আর দাদা দুই। আমাদের আবেদন যে আমার ঘরে একটু আলো জ্বলুক, স্ট্রং এই ঘরে থাকি, অন্ধকার ঘর, আলো জ্বলুক, এটাই আমি চাই সমাধান, এটাই। টং ঘর কাঠের, টং ঘর কাঠের। আর বর্ষাকাল? বর্ষাকালে খুব জল টল ওঠে, খুব সমস্যা।